Studio. आज तुम्हरा सुनबे कलकाता मोस्ट हॉन्टेड प्लेस पुतुल बाड़ीर एक घटना। पुतुल बाड़ी निये नाना तर्क वितर्क तुम्हरा सोशल मीडिया सुनते पाबे। केउ बोले ओखाने भूत आछे, आबार केउ बोले ओखाने किछुई नेई, सबई गुजब। ता आमरा कोनो तर्के जाबो ना। ओखाने 2023 साले एक घटना घटेछे एकजन यूट्यूबारेर साथे, सेटाई आज आमादेर प्रथम घटना। एवं आजकेर द्वितीय घटनाटी एकदम ही अद्भुत एक घटना। घटनाटी के तुम्हारा भौतिक घटना बोलबे ना कि दैविक सेटा तुम्हराई भालो बोलते पारबे। तो आमी बोलबो आजकेर द्वितीय घटनाटा केउ मिस करो ना। द्वितीय घटनाटा असाधारण होते चलेछे। तो एई दुई भयानक घटना निये आजकेर 142तम एपिसोड। तो आर बेशी कथा बोलबो ना, एबार शुरू करछि आजकेर प्रथम घटना। আজকে যে ঘটনাটি আমাকে বলেছে সে একজন ইউটিউবার, আমার এক পরিচিত বন্ধু। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে হন্টেড প্লেসগুলো রয়েছে সেগুলো নিয়েই ও ভিডিও তৈরি করবে বলে একটি নতুন ইউটিউব চ্যানেল খোলে। ও ইউটিউব থেকেই জানতে পারে যে কলকাতার বুকে একটি নয় বেশ কয়েকটি হন্টেড প্লেস রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে কলকাতার পুতুলবাড়ি। সে এই জায়গাটি আগে বেছে নেয় কারণ ওখানে তার মাসির বাড়ি। ওখানে থেকে ভিডিও করতে তার অনেকটাই সুবিধা হবে। ও ওর মাসির বাড়িতে পৌঁছে যায় কিন্তু কাউকে বলে না যে সে পুতুল বাড়ির ভিডিও বানাতে এসছে। সে দিনের বেলায় পুতুল বাড়ির সামনে যায় এবং ভিডিও শ্যুট করে। নতুন যে ইউটিউবাররা হয় জানোই, তারা একটু লজ্জা পায়, তারা সবার সামনে কথা বলতে পারে না ক্যামেরা উঁচু করে। তো ও পুরোটা শ্যুট করে এবং ভাবে যে বাড়ি গিয়ে ও ভয়েস ওভার করে নেবে। কিন্তু ভয়েস ওভার করতে গেলেও ওই পুতুল বাড়ির যে মেন ঘটনা সেটা তাকে জানতে হবে। তো ঠিক করে যে স্থানীয় কারো কাছ থেকে পুতুল বাড়ির ঘটনাটা জেনে নেবে। তো একটি লোককে দেখে এবং সেই লোকটির কাছে জানতে যায় যে পুতুল বাড়ির যে ঘটনাটা আছে সেটা কী ঘটনা আসলে। তো লোকটি ওকে ধমক দিয়ে বলে, না না কোনো ভূত টুত এখানে নেই, যাও এখান থেকে। এদিকে পুতুল বাড়িতে আবার কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। বাড়ির সামনে বোর্ড দেওয়া রয়েছে, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। বোর্ডটি থানা থেকেই লাগানো হয়েছে। যাই হোক, ওখানে সে কিছুই জানতে পারে না। সে বাড়ি ফিরে আসে এবং তার মেষোর কাছে ঘটনাটা জানতে চায়। তখন তার মেষো তাকে যে ঘটনাটি বলে সেটি ঠিক এই রকম। ওখানে জমিদারি আমলে মহিলাদের ধরে এনে বিভিন্নভাবে অত্যাচার করা হতো এবং যারা প্রতিবাদ করত তাদেরকে ওখানেই খুন করে পুঁতে দেওয়া হতো। এমন প্রচুর মহিলাকে ওখানে হত্যা করা হয়েছে। বলা হয় তাদেরই আত্মা নাকি এখনও পুতুল বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। অনেকেই বলে যে রাতের বেলায় নাকি পুতুল বাড়িতে সাদা শাড়ি পরে এক মহিলাকে ঘুরে বেড়াতে দেখা যায়। পুরো ব্যাপারটা শোনার পর সে ভাবে যে দিনের বেলা অনেকেই এখানে গেছে এবং অনেক ভিডিওই রয়েছে ইউটিউবে। ভিউজ পেতে গেলে তাকে রাতে ওখানে যেতে হবে। তারপর রাত দুটোর দিকে চুপি সারে তার ক্যামেরা আর ইলেকট্রোম্যাগনেটিক যন্ত্র নিয়ে বেরিয়ে যায়। ইলেকট্রোম্যাগনেটিক যে যন্ত্রটা ওঠা দিয়ে বোঝা যায় যে কোথাও কোনো ম্যাগনেটিক পাওয়ার বা কোনো নেগেটিভ এনার্জি রয়েছে কি না। পুতুল বাড়ির সামনে গিয়েই ইলেকট্রোম্যাগনেটিক যন্ত্রটি অন করতেই ভয়ে সে ঘামতে শুরু করে। বাড়ি থেকে যে সাহস নিয়ে সে এসেছিল নিমেষেই সেই সাহস কর্পূরের ন্যায় উবে যায়। তার যন্ত্রটি ইয়েলো সিগন্যাল দিচ্ছে, তার মানে এখানে কোনো এনার্জি রয়েছে। পুতুল বাড়ির মধ্যে গেলেই যে ওটা রেড সিগন্যাল দেখাবে সে ওখান থেকেই সেটা বুঝতে পারে। তার সাহসে কুলোয় না যে সে ভিতরে যাবে। সে কাঁপা কাঁপা হাতে দূর থেকেই পুতুল বাড়ির ভিডিও করছিল। তখনই তার চোখ যায় পুতুল বাড়ির দেওয়ালে। অন্ধকারে উজ্জ্বল কিছু একটা ওখানে রয়েছে যেটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হাঁটা চলা করছে। অনেকটা দূর থেকে সে দেখছিল। শুধু একটা সাদা কাপড় যে এদিক থেকে ওদিকে যাচ্ছে সেটাই সে বুঝতে পারছিল। এবং সেটাকে যখন সে ক্যামেরা বন্দী করতে যায় সে খেয়াল করে
ক্যামেরাতে সেটা ধরা যাচ্ছে না। তখন সে বুঝতে পারে ওখানে কিছু তো একটা আছে এবং তাড়াতাড়ি সে ওখান থেকে চলে আসে। এই ছিল তার দেখা একটি ভৌতিক ঘটনা। এরপর সে আরও অন্যান্য জায়গাগুলো ভিজিট করবে এবং কোনো ভৌতিক ঘটনা ঘটলেই সে আমাদেরকে পাঠাবে। তো এটা ছিল আজকের প্রথম ঘটনা। এরপর রয়েছে আরও একটি ঘটনা। ঘটনা যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন, কারণ এখানে প্রতি শনিবার রাত 10টায় সত্য ভৌতিক ঘটনা শোনানো হয়। আপনিও যদি চান আপনার ঘটনা আমাদের চ্যানেলে শোনানো হোক, তাহলে আপনিও ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের ইনস্টাগ্রাম আইডিতে। এই মুহূর্তে আপনাদের মোবাইল স্ক্রিনে আমাদের ইনস্টাগ্রাম আইডি দেখতে পাচ্ছেন এবং আপনারা চাইলে ইমেল করতে পারেন সুদীপ বিশ্বাস 204@gmail.com এবং আমাদের ইনস্টাগ্রাম আইডি হলো sudeepb100। এবং যদি খুঁজে না পান তাহলে কমেন্ট সেকশানে চলে যান, ওখানে আমার ইনস্টাগ্রাম আইডি আমি পিন করে দিয়েছি। তো আর বেশি কথা বলবো না, এবার শুরু করছি আজকের দ্বিতীয় ঘটনা। ঘটনা পাঠিয়েছেন ভবানীপুর থেকে নীলেন্দু সরকার। উনি একটি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার। ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটে। উনি যে অফিসে কাজ করেন সেই অফিস থেকে তাকে অনেক দূরে দূরের ব্রাঞ্চে ভিজিট করতে যেতে হয়, কখনও সেটা গ্রামে আবার কখনও শহরে। মাঝে মাঝে 100 কিলোমিটার দূর পর্যন্ত তাকে যেতে হয়। একদিন ভবানীপুর থেকে তাকে যেতে হয় ব্যান্ডেল। ওখানে দুটো ব্রাঞ্চ, ওখানে কাজ মেটাতে মেটাতে তার রাত প্রায় 8টা বেজে যায়। তারপর অফিসের লোকেদের সাথে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে রাত 10টা বেজে যায়। চিন্তার কোনো ব্যাপার ছিল না, ওনার নিজের গাড়ি ছিল। তো উনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন বাড়ির উদ্দেশ্যে। তো ওই রাস্তা দিয়ে কিছুটা আসতেই একটি সিভিক ভলেন্টিয়ার্স তার গাড়ি দাঁড় করায় এবং বলে যে রাস্তায় একটা গাছ পড়েছে এবং কারেন্টের পিলার ভেঙে পড়েছে, তো রাস্তাটা বন্ধ আছে, আপনি অন্য রাস্তাতে চলে যান। উনি তখনও হাইওয়ে ধরতে পারেননি। ওই রাস্তা দিয়ে মিনিমাম 30-40 মিনিট গাড়ি চালানোর পর উনি হাইওয়ে পাবেন। তো উনি গ্রামের রাস্তাতে রয়েছেন, তা উনি ওই রাস্তা পরিবর্তন করে অন্য একটা রাস্তা ধরলেন। ওই রাস্তায় এর আগে উনি কোনোদিনও আসেননি। রাস্তাটা তুলনামূলকভাবে একটু বেশিই ফাঁকা। মাঝে মাঝে দু একটা গাড়ি বিদ্যুৎ গতিতে তাকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে। উনি সবসময় খুব একটা বেশি স্পিডে গাড়ি চালান না। সেদিন উনি দেখেন যে রাস্তাটা একটু ফাঁকা রয়েছে এবং নতুন রাস্তা, জানেন না কত সময় লাগবে তার হাইওয়ে পর্যন্ত পৌঁছাতে। তা উনি সামান্য একটু গাড়ির স্পিডটা বাড়ান যাতে একটু তাড়াতাড়ি উনি পৌঁছে যেতে পারেন। হঠাৎ দেখেন দূর থেকে একটা সাদা কাপড় উড়ে তার গাড়ির উপরে পড়ে এবং দম করে গাড়ির ছাদে একটা শব্দ হয়। যদি কোনো কাপড় পড়ে তাহলে শব্দ হওয়ার কোনো প্রশ্নই আসে না। গাড়ির উপর যে জিনিসটা রয়েছে সেটার অস্তিত্ব উনি গাড়ির মধ্য থেকেই বুঝতে পারছেন। হঠাৎ উনি বুঝতে পারেন ওনার গাড়ির স্টারিং লক হয়ে গেছে, উনি গাড়িটা কন্ট্রোল করতে পারছেন না, গাড়ির ব্রেকও লাগছে না, গাড়ি যেন উনি চালাচ্ছেন না অন্য কেউ চালাচ্ছে। ভয়ে উনি তরতর করে ঘামতে শুরু করেন। উনি ভাবেন আজই হয়তো তার শেষ দিন। গাড়ির স্টারিং এবং ব্রেক সব ছেড়ে চোখ বন্ধ করে উনি হাত জোর করে ভগবানকে ডাকেন। ঠিক 15 মিনিট গাড়িটা নিজে নিজেই চলছে। হঠাৎ গাড়িটা নিজে থেকেই থেমে গেল। দেখলেন গাড়ির সামনে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে, তার সামনেই গাড়িটা দাঁড়িয়েছে। লোকটি গাড়ির জানালায় এসে বলল, আমাকে একটু হাইওয়ে পর্যন্ত ছেড়ে দেবেন। উনি 2 মিনিট তার মুখের দিকে তাকিয়ে থাকেন, কোনো কথা বলতে পারেন না। তারপর একটু জল খেয়ে বলেন, উঠে আসুন। উনি গাড়িতে ওঠার পর গাড়ি খুব সুন্দরভাবে চলতে থাকে, একটা অদ্ভুত পজিটিভনেস উনি অনুভব করেন এবং একটা ফুলের গন্ধ উনি গাড়িতে ওঠার থেকেই ওনার নাকে আসছিল। তার মন থেকে ভয় যেন নিমেষে গায়েব হয়ে যায়। রাস্তায় লোকটি আর কোনো কথা বলেননি। হাইরোড আসার আগেই উনি গাড়ি থামাতে বলেন এবং নেমে অন্ধকারে জঙ্গলে কোথায় যেন মিলিয়ে যান।
লোকটি কোনো মানুষ না দেবতা নাকি কোনো আত্মা, কে ছিল লোকটি? নীলেন্দুবাবু মহাদেবের ভক্ত, বিপদে পড়লেই উনি মহাদেবকে স্মরণ করেন। আমার মনে হয় মহাদেব কোনোভাবে ওনাকে রক্ষা করেছেন। তোমাদের কি মনে হয় লোকটি কে ছিল? এখনই কমেন্ট করে জানিয়ে ফেলো। তো আজ এপিসোড এখানেই শেষ করছি, আবার ফিরে আসব সত্যি কোনো ভৌতিক ঘটনা নিয়ে। সেটা আপনার ঘটনা হতে পারে, তাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।